পারিবারিক শত্রুতার জেরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দুই পরিবারের মাঝে সেটি ইতিমধ্যেই মামলা মোকদ্দমা ও কোর্ট কাছারি উভয় পক্ষ আদালতে গিয়েও সমাধান হয়নি তাদের এই জমি আপনাদেরকে যদি একটু চিত্র দেখাতে যাই যে জমিটি নিয়ে ঝামেলা হচ্ছে সেই জমিটিতে কালকে তারা ইতিমধ্যেই প্রতিপক্ষর যে লোকজনরা রয়েছে তারা ইতিমধ্যেই এই জমি তারা বাসের যে ঘেরা তারা ইতিমধ্যে দিয়ে দখল করেছে এখানে ইয়াকুবালির যে স্ত্রী তার নামেই আড়াই শতাংশ জমি রেজিস্ট্রি হয়েছে বলে ইতিমধ্যেই তারা দাবি করেছেন এই জমি নিয়েছে আজিজুল ইসলাম অসহায় পরিবার তার মায়ের কাছ থেকে তারা এখানে এই জমি তারা রেজিস্ট্রি করে নিয়েছেন বলে ইতিমধ্যে তারা জানিয়েছেন তবে স্থানীয় যে চেয়ারম্যান রয়েছেন ইউপি চেয়ারম্যান ইটকুমরি ইউনিয়নের তার সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি তিনিও বলেছেন যে এই জমি সংক্রান্ত কাজে ঝগড়া হয়েছে সেটি ইতিমধ্যেই লিখিতভাবে একটি আপোষ মীমাংসা হয়েছে সেটিও তারা জানিয়েছেন তবে এই ইয়াকুব আলী যিনি তিনি একটি ফ্যামিলি প্ল্যানের চাকরি করেন পিড়িগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোর্টের রায় নিয়েই তিনি তার এই জমিতে এখানে আসলে তারা এখানে এই জমি তারা বুঝে নিয়েছেন বলে ইতিমধ্যে জানিয়েছেন আমরা একটু কথা বলবো যে এলাকাবাসীর সঙ্গে আমরা একটু কথা বলে জানবো যে আসলে এই যে বিষয়টা আপনার আচ্ছা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই কথা বলে আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আসলে জমিটা নিয়ে এই যে কামদেপে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি কামদেব ইটাকুমের ইউনিয়নের এই জমিটা নিয়ে কী হয়েছিল সেটা যদি একটু বিগত চার পাঁচ বছর ধরে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় এরা একবার দখল করে এরা একবার দখল করে সেই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে বাসার চেয়ারম্যানের সঙ্গেতে একটা বিচার বৈঠক হয় সে বৈঠকে প্রতি দুই পক্ষ একটা সিদ্ধান্তে উপনীত হয় যে জমি মাফার পরে ওরা ওদের যে আড়াইশ শতাংশ জমি নিয়ে মামলা মোকদ্দমা যদি ওরা পায় ওটা ছেড়ে দেবে তারপরে একটা ডেট হওয়ার পরে ক্রমান্বয়ে সে ডেটটা গেল বাইশ তারিখে আবার আজিজুল ভাই ভিত্তিম উনি রায় নিয়েছিলেন যে ওনার মাপ পছন্দ হয়নি উনি আবার মাপ পেন তো রায়টা এগারোটার মধ্যে সীমাবদ্ধ ছিল এগারোটা পেরিয়ে গেলে প্রতিপক্ষ আর ওরা এসে চকিদার মেম্বার সহ জমি দখল করে আমরা এতটুকু ধন্যবাদ আপনাকে আসলে আপনারা যেমনটি শুনলেন যে যেমনটি জানলেন যে এই যে যে জমিটুকু রয়েছে এটা ইতিমধ্যেই আসলে বিভিন্নভাবে মামলা হামলা হয়েছে আমরা একটু কথা বলবো ভুক্তভোগী পরিবার আজুল ইসলামের সাথে কথা বলে আমরা জানব যে এই জমি মানে বিষয়ে যে তার অভিযোগ রয়েছে আসলে তিনি যে এই জমি দাবি করছেন যে এক দাগের জমি আরেক দাগে দখল করা হয়েছে সেটা আসলে কীভাবে হয়েছে সেটা আমরা একটু কথা বলে জানবো আচ্ছা আপনি আমাদেরকে জানাবেন যে এই যে জমিটা কিভাবে তারা দখল করে নিয়েছে কিভাবে কি হয়েছে সেটা যদি একটু আপনি আপনি একটু আপনি একটু বলবেন আমাদেরকে যে কি হয়েছে সেটা একটু বলবেন ঘটনা স্যার আমি এখানে আমার মা জমি বিক্রি করছিল সে দুই এক সালে দুই সালে বিক্রি করছে সে চৌরানব্বই দাগে খতিয়ান তেরাশি দাগলং চোরানব্বই এক একশ ছিয়াশি শতকের মধ্যে আড়াই শতক সেটা রাস্তার সংলগ্নে পশ্চিম সাইড উনি ওখানেও আড়াইশো তো খায় এখানেও দাবি করে আড়াইশো তারপরে আমার মামলা মুকদ্দমা করলাম করার পরে উনি একটা মিথ্যা মামলা দিল অন্যের নামে দিয়ে আমার মা আমার বোনের নামে দিয়ে একটা রায় করে নিয়ে এসছে দেখো রায় করিয়ে এসছে ভালো কথা উনি রায় অনু অনুযায়ী জমি নেবে না আমার যে জমিটা দখল করছে সেইটা হলো একশো তিন সেটা হলো রাস্তার দক্ষিণ সাইডে এটা হলো একশো তিন আর উনি যে রায় করে নিয়েছে রাস্তার উত্তর সাইডে একশো তিন বানাইছে তো স্যার আমি কি এটা কি সহজে সারি দেবো উনি দলিল করে নিয়েছে এক চৌরানব্বই সাবেক দাগে কিন্তু উনি সাবেক দাগে তার ভোগ দখলে আছে তারা খাইতেছে ওরা আবার দাবি করতেছে আমি এখানে জমি পাই তা পাঁচ পান ভালো কথা আপনারা কাগজ দেখান আমি কাগজ দেখালে আমি জমি বুঝিয়ে দেবো দেবো কিন্তু ওরা কাগজ এইখানে খুলি আমার কাগজ দেখাইতে পারে নাই তারপর ওরা মামলা করলো যখন মামলা একটা রায় নিয়ে আসলো রায়ে দেখি যে আমার বাড়ির উত্তর সাইডে উনি একশো তিন দাগ বানাইছে আর আমার বাড়ির দক্ষিণে হলো একশো তিন দাগ চৌরানব্বই দাগ হলো একশো তিন নতুন দাগ সাবেক দাগ হলো চৌরানব্বই এক এক ছিয়াশি আর হাল হয়েছে এলো একশো তিন খতিয়ান দুইশো ঊনসুয়াত্তর আর উনি এই একশো তিন দাগ আমার বাড়ির উত্তর সাইডে করছে একশো তিন করে ওখানে রায় নেছে ডিগ্রি নেছে নিয়ে আসিয়া ওই জমি দখল না করিয়া আমার বাড়ির সামনে জমিটা দখল করছে তা আমি এইটাই চাই আমি গরিব মানুষ আপনাদের কাছে আমার অনুরোধ আমি প্রশাসনিক ভাইদের কাছে আমি অনুরোধ করব। কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় আমাকে এটা একটু সুন্দরভাবে আমাকে একটা ডিসিশন নিয়ে আমাকে ফয়সলা করে দেবে এটা আমার অনুরোধ ধন্যবাদ আপনাকে এই যে আপনার আপনারা যেমনটি শুনলেন যে তার একটাই দাবি তিনি একজন অসহায় পরিবার দিনে দিন খায় মা মানবতার জীবনযাপন করছে মাথা গোজার মতো থাই তার নেই বললেই চলে তবে তার একটাই দাবি যে আসলে এই যে জমি নিয়ে আসলে যে বিগত দিন থেকে বিরোধ চলে আসছে সেটি যদি আসলে পুনরায় আবার যদি বসে সালিসি বৈঠকের মাধ্যমে যদি সমাধান করে দেওয়া হয়তোবা তারা উপকৃত হবে আর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি রংপুরের পীরগাছা উপজেলার ইকুমি ইউনিয়ন কামদ যে নামে একটা গ্রাম রয়েছে সেই গ্রামে এখানে যদিও অনেকের দেখা গেছে বসতি এখানে রয়েছে কিন্তু প্রায় সময় এই এলাকাটাতেই আসলে জমি জমা সংক্রান্তর যে নিয়েই আসলে কাজিয়া ঝগড়া হয়ে থাকে গতকালকেও এই জমি নিয়ে তাদের উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় হয়েছে মারামারি হয়েছে সে বিষয়েও পিরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে আমরা পিরগাছা থানা যে মানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন ইতিমধ্যেই তাদের সঙ্গে আমরা কথা বলেছি তিনিও জানিয়েছেন আমাদেরকে যে এই বিষয়ে এটা অভিযোগ আমরা পেয়েছি এটা তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেব এই ছিল রংপুরের পিড়িগাসার এই ইটা কামদেব থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ